বন্ধুরা, বনসাইকে ইন্টারভিউ রিলেটেড যে কোনো আপডেট সঙ্গে স্টার্টিং মেটেরিয়াল পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল WPSC এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। আজকে আমরা আলোচনা করবো এখানে 5 তারিখে যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে ইন্টারভিউ। আমি খুবই কম পরিমাণে কোশ্চেন পাচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু কোশ্চেনগুলো শেয়ার করছো না যারা তোমরা রেগুলার ইন্টারভিউ দিচ্ছ। তোমরা তোমাদের কী ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হচ্ছে সেই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে, যে তোমাদেরকে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে সেগুলো তোমরা সরাসরি আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা আমাদের টেলিগ্রামে একটা ডিসকাস গ্রুপ খুলে দেওয়া হয়েছে তোমাদের জন্য, সেখানে ডিসকাস গ্রুপেও তোমরা জানাতে পারো, অথবা তোমরা আমাকে সরাসরি SMS করেও জানাতে পারো। সমস্ত কিছু লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে তোমরা যাই আমাদেরকে যেভাবে হোক তোমরা প্রোভাইড করতে পারো। খুবই কম পরিমাণে কোশ্চেন পাওয়া যাচ্ছে। আজকে আমি একটা বন্ধুর কাছ থেকে কোশ্চেন পেয়েছি, আজকে কোশ্চেনগুলো যেগুলো পেয়েছি আমি সমস্ত কোচবিহার থেকে মোহিত নামে একটি বন্ধু এই সমস্ত কোশ্চেনগুলো শেয়ার করেছে। তোমরাও চাইলে তোমাদের কোশ্চেনগুলো অবশ্যই এবং অতি অবশ্যই শেয়ার করবে যে তোমাদের কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। চলো আমরা দেরি না করে ওনাকে 5টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সেই সমস্ত কোশ্চেনগুলো দেখে নিই এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা জেনে নিই। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হলো কেন। তাহলে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ কেন হয়েছে একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট এবং নতুন টাইপের কোশ্চেনটা জিজ্ঞেস করা যেতে পারে। তাহলে কী হয়েছে, এখানে পশ্চিমবঙ্গের যে নামকরণটা যেটা রয়েছে, 1947 সালের দিকে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়। 1947 কী হয়, ভারত হয় একটি, পাকিস্তান হয়। এবার যখন আমাদের কি প্রথমে যে পশ্চিমবাংলাটা আগে কী নামে পরিচিত ছিল, বাংলা নামে কিন্তু আগে পরিচিত ছিল, আগে ছিল কী নামে পরিচিত, বাংলা নামে পরিচিত হয়েছিল। তারপর পাকিস্তানে কি একটা হয়ে যায় পূর্ব পাকিস্তান আর কি পশ্চিম পাকিস্তান যেটা নাম হয়ে যায়, কিন্তু আগে যেটা এ ছিল কিন্তু যে পূর্বে যে পাকিস্তানটা যেটা যেটাকে আমরা এই বাংলাদেশ এই মুহূর্তে ধরি সেটাকে ধরা হতো যে পূর্ববঙ্গ, ওটিকে ধরা হতো পূর্ববঙ্গ। এবং আমাদের যেটা পশ্চিম দিকটা যেটা চলে এসছে আমাদের দিকটা যেহেতু পশ্চিম দিকে অবস্থিত ওই টাইমে, তখন সেটাই আমাদের যে নামটা পড়ে যায় পশ্চিমবঙ্গ। এ থেকে মেনলি যে নামটা আমাদের পশ্চিমবঙ্গ এই নামটা এসছে যে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ যে নামটা এসছে যখন দেশ ভাগ হয় তারপরেই সেই নামটা এসছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের নামটা যদি জিজ্ঞেস করা হয় কীভাবে এলো, তোমরা এভাবে একটু ডিটেলসে একটু বলার চেষ্টা করবে, একদম সিম্পল টাইপের ডিটেলসে বলার চেষ্টা করবে। এরপর কোচবিহার রিলেটেড যে রাজবাড়ি আছে, রাজবাড়ি রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে কোচবিহারের যে সর্বশেষ মহারাজা কে ছিলেন। তাহলে কোচবিহারের সর্বশেষ মহারাজা কে ছিল, স্বাধীনতার পরেও কিন্তু কোচবিহার একটি আলাদা একটি ডিস্ট্রিক্ট ছিল, আলাদা একটি স্টেট ছিল, সম্ভবত আলাদা একটি স্টেট ছিল সেটা, সেটা কিন্তু 1950 সালে মনে হয় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 1950 সালের দিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে এখানে দেশ শেষ মহারাজার নাম কী ছিল, লক্ষ্মীপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি কিনা রাজেন্দ্র নারায়ণ দেবের পত্নী ছিলেন, রাজেন্দ্র নারায়ণ দেবের পত্নী ছিলেন। এবং রাজবংশ শেষ হয়ে যায় 1947 সালের দিকেই কিন্তু শেষ হয়ে যায় রাজবংশটা। তারপরে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কী, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম হয়ে যাবে তোমাদের কি গঙ্গা। এবং তোমাদের আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ দিচ্ছি, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা চাচ্ছ, কারণ ডিস্ট্রিক্ট 30টা ডিস্ট্রিক্টের সমস্ত কিছু আমার একসঙ্গে রেডি করাটা পসিবল না, সেই জন্য আমি তোমাদেরকে এবং তোমাদের অনেকেরই আজকে বা কালকে এরকম ইন্টারভিউ রয়েছে, তোমরা জানতে চাচ্ছ যে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কী কিছু পড়া উচিত, সেরকম আমি তোমাদের মোটামুটি 10টা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। যেই 10টা কোশ্চেন মানে যেই ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়া উচিত, যে এই কোশ্চেনগুলো তোমাদের তোমার ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই তোমরা পড়ে যাবে, যে এই সমস্ত কোশ্চেনগুলো যাতে পড়লে মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে যায়। এবং একটা বন্ধু আমার সাথে বলছিল যে উনি কোশ্চেনগুলো আমাকে শেয়ার করেননি, উনি বলছিল যে ওনাকে যে ইন্টারভিউ হয়েছে পুরো একদম IAS লেভেলে ইন্টারভিউ যে হয়েছে, মানে IAS লেভেলে যেরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। যেতে ওনাকে আমি বলেছিলাম যে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, উনি একটা কোশ্চেনগুলো শেয়ার করেনি, যদি পরে যদি শেয়ার করে দেয় তাহলে আমি তোমাদেরকে সেই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই প্রোভাইড করে দেবো। নেক্সট আমরা দেখে নেবো কী এখানে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের যে বনমন্ত্রীর নাম জিজ্ঞেস করা হয়েছে, পশ্চিমবঙ্গে এর সঙ্গে সঙ্গে সেন্ট্রালের বনমন্ত্রীর নামও জিজ্ঞেস করা হয়েছিল। আমি একটা কমেন্ট বক্স দেখছিলাম প্রিভিয়াস ভিডিও, উনি জানিয়েছিলেন যে সেন্ট্রালে কে এই মুহূর্তে যে বনমন্ত্রী রয়েছে তার কথাও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের কে হয়েছে, পশ্চিমবঙ্গে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, কার, রাজীব ব্যানার্জি। তারপরে এটা কী রয়েছে, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী, পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল। তাহলে এই মোটামুটি এই 5টি কোশ্চেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল। এছাড়াও তোমাদেরকে যাদেরকেও তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ না কেন, তোমাদেরকে কী ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হচ্ছে এবং তোমাদের এক্সপিরিয়েন্স কী হচ্ছে, মানে কী কী টাইপের কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ হচ্ছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদেরকে কোচবিহার থেকে আমি অলরেডি পেয়ে গিয়েছি যে কীভাবে ইন্টারভিউ প্রক্রিয়াটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি নেক্সট ভিডিওতে এই আপডেটটা দিয়ে দেবো যে কোচবিহারে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের ইন্টারভিউটা হচ্ছে। তাহলে আজকের জন্য এতখানি, ভিডিওটা ইউজফুল মনে হলে একটা লাইক করে দেবে।